স্ত্রীর বোন, আপনার স্ত্রীর বোন, জি আপনার আগের ওয়াইফের সন্তান, মানে আগের সন্তান আপনার, হ্যাঁ 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 আপনার আগের সন্তানের সাথে আপনার শ্যালিকার কি সম্পর্ক? কোন সম্পর্ক নেই। আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আছে, যে আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে বলেছেন যে তোমাদের, হ্যাঁ, তোমাদের বাবাদের স্ত্রীরা, তোমাদের বাবাদের স্ত্রীরা মানে সৎ মারা, কিন্তু সৎ খালা তো কোথাও নেই। খালা চার রকম খালা মাহারাম, চার রকম খালার মাহারাম হইতে পারে আপনার ছেলে। সেটা হচ্ছে, এক হচ্ছে আপন খালা, বাপ মা দুই দিক থেকে আপন খালা যেটা বলি আমরা, আরেকটা হচ্ছে বই মাতৃ, আরেকটা হচ্ছে বই পিতৃ, আরেকটা হচ্ছে দুধ খালা। কথা বোঝা গেছে? এছাড়া চাস্তো খালা, চাচাতো খালা, তো অমুক খালা, তমুক খালা, আর এটা হচ্ছে আপনার ওই সৎ সৎ মায়ের বোন খালা, না এগুলো খালা নয় আসলে। কথা বোঝা গেছে? সুতরাং আপনার ছেলে মাহারাম নয় আপনার স্ত্রীর বোনের। জাজাকাল্লাহ খাইরান। তো আমরা আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে বাকি যারা হয়তো প্রশ্ন করতে হ্যান্ড রেজ করে আছেন, এখনো প্রশ্ন করতে পারলেন না, অনুরোধ থাকবেন নেক্সট উইকে নিউ ইয়র্ক টাইম দুপুর 1টায় বাংলাদেশ টাইম রাত্রি 12টার সময় প্রোগ্রামে অ্যাটেন্ড করে হ্যান্ড রেজ করবেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন করবেন সাকিব শিজু, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইক, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। শাইক কেমন আছেন? ঢাকা ঢাকা বাংলাদেশ ঢাকা বলেন বলেন শাইক। আমার প্রশ্নটা হলো যে সরকারের ট্যাক্স ক্যাডার এবং কাস্টমস ক্যাডারে কি চাকরি করা যায়, কি জায়েজ? আল্লাহু আলাম। ট্যাক্স ট্যাক্স আসলে জায়েজ নয়, ট্যাক্স জায়েজ নয়, কথা বোঝা গেছে? তো আপনি যখন ট্যাক্সি জায়েজ নাই, তো ট্যাক্সের ডিপার্টমেন্টে চাকরি করবেন, এটা কেমন করে জায়েজ হইতে পারে? আর আর একটা কি বললেন সেটা বুঝি না আমি, সুতরাং যারা বুঝে তাদেরকে জিজ্ঞেস করে নিন এসব চাকরির ক্ষেত্রে। জাজাকাল্লাহ খাইরান শেখ। তো অনেক সময় হয়ে গেল, তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দেন। জাজাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন। এসব ভাই বোনেরা আমাদের আজকের আলোচনায় উপস্থিত থেকেছেন, আল্লাহ তাদের যেন দিন দুনিয়া ভালো করেন, দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন। যা কিছু আমরা শুনলাম আলোচনা করলাম সবকিছু আমাদের জন্য যেন নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে যেন নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করেন এবং অন্যদের সংশোধনের জন্য দাওয়াতি কাজে নিজেদেরকে লাগিয়ে রাখার সবসময় তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবার পরিজন আপনজন প্রিয়জন যারা রয়েছেন তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন, গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ ভালো মুসিবত থেকে ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদেরকে সমস্ত অনিষ্ট থেকে যেন হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।